প্রায় এক মাসের বেশি সময় ধরে অচল বুয়েট। ছাত্র রাজনীতি বন্ধ রাখতে বুয়েট শিক্ষার্থীরা মার্চ থেকেই আন্দোলনে। শুরুতে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করলেও পরবর্তীতে সে আন্দোলনের মুখে কর্তৃপক্ষই স্থগিত করে দেয় সব পরীক্ষা। সেশন অনুযায়ী বুয়েটে চারটি ব্যাচ চলমান থাকার কথা থাকলেও এ মুহূর্তে আছে পাঁচটি। চলতি বছরের শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও শেষ। এ পরিস্থিতি অব্যাহত থাকলে নতুন বছরের শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হবে না বলছেন শিক্ষকরাই। ইউনিভার্সিটিতে 218 জন ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের সাথে আলোচনা করে তারা একটি সুপারিশ প্রণয়ন করবেন যে কীভাবে রিশিডিউল করা যায়, এবং সেই রিশিডিউলিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা তারা কোনো পূর্ব শর্ত দিচ্ছে কিনা বা দিবে কিনা সেটি কিন্তু আরেকটি বিবেচনার বিষয় থেকে যাচ্ছে। তারা যদি পূর্ব শর্ত ছাড়া, কোনোরকম কোনো পূর্ব শর্ত ছাড়া যদি তারা রিশিডিউলিংয়ে আসে অন দ্য বেসিস যে আমরা যে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি, যেটা একাডেমিক কাউন্সিলে আমাদের রেজুলেশনে আছে, সেটার উপরে আস্থা রেখে যদি তারা আনকন্ডিশনালি রিশিডিউলিংয়ে আসে, তাহলে আমরা যে কোনো সময় এটা শুরু করে দিতে পারি আমাদের পরীক্ষা নেওয়ার যে বিষয়টি। আর যদি সেখানে পূর্ব শর্ত থাকে, সেই পূর্ব শর্তগুলো আবার কতটা আপনার বাস্তবসম্মত আইনত শুদ্ধ আছে কি না আছে এগুলোর উপরে যদি নির্ভর করতে হয়, তাহলে কিন্তু সেখানে অনেক বেশি আলোচনার বিষয় এসে যাবে। দ্যাট উইল টেক টাইম। নতুন ব্যাচ আমরা যাদের ভর্তি পরীক্ষা নিলাম সম্প্রতি, তাদের প্রক্রিয়াটিও সুসম্পন্ন, তাদের কাজ শুরু করার একটা বিষয় এসে যাবে। এখন এখান থেকে একটা ব্যাচ বেরোতে না পারলে তো আরেকটা ব্যাচকে, আমরা কিন্তু নর্মালি আমাদের চারটা ব্যাচ থাকার কথা, উই আর রানিং উইথ ফাইভ ব্যাচেস, পাঁচটা ব্যাচ আমাদের আছে, ছয়টা ব্যাচ নিয়ে তো আমরা কোনো অবস্থাতেই রান করতে পারবো না। আমাদের হলগুলো অলরেডি ওভারলোডেড, সেখানে অনেকেই এখন সিট চায় কিন্তু তারা সিট পায় না। সেখানে ষষ্ঠ ব্যাচ যদি আমি ঢুকাই, তাহলে তাদেরকে আমি হলে কোথায় রাখবো? তাদেরকে হলে তো কাউকে অনেককেই তো আমাদের জায়গা দিতে হয়, বিশেষ করে যারা ঢাকার বাইরে, যাদের ঢাকায় কোনো স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা কিছুই নাই, তাদের জন্য তো হলে সিট দিতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই নতুন ব্যাচেরও কিন্তু একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো না। 2024 কিউএস র্যাঙ্কিং এর সেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট উঠে এসেছে 305, যা গত বছরের তুলনায় 30 ধাপ এগোনো। একাডেমিক রেপুটেশন, এমপ্লয়ি রেপুটেশন, গবেষণা সহ যে পাঁচ নির্দেশক বিবেচনায় সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা হয়, 2025 সবকিছুতেই পয়েন্ট হারাতে পারে বুয়েট। একাডেমিক রেপুটেশনে 40%, এই 40% কিন্তু এই যে আমার একাডেমিক কার্যক্রম ঠিকভাবে হয় কিনা, ক্যালেন্ডার ফলো করে করা হয় কিনা, সুষ্ঠুভাবে হয় কিনা, এগুলো সব দেখা হয় সেখানে, যখন যে পরীক্ষা হয় সেটা হচ্ছে কিনা, যখন যে ক্লাস হয় সেটা হচ্ছে কিনা ইত্যাদি। তো সেখানে আমরা কিন্তু প্রথম ধাক্কাটা খাচ্ছি, এটা একেবারে নিশ্চিত। দ্বিতীয় যেটি আসে এমপ্লয়ার রেপুটেশন বলা হয়, এমপ্লয়ার রেপুটেশনটা হচ্ছে 30%, এটাও কিন্তু অনেক বড়। এখন এমপ্লয়ার রেপুটেশনের ক্ষেত্রে দেশে বিদেশে যারা আমাদের কর্মরত আছেন, তাদের সেখানে পারফরমেন্স কেমন বা ইত্যাদি সেগুলো তো দেখাই হয়। বুয়েট গ্র্যাজুয়েট কতজন বাইরে আছেন, অনেক ক্ষেত্রেই যেটা হয় যে বুয়েট গ্র্যাজুয়েটরা ওনারা হয়তো বিদেশের কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, পরে সেটা দিয়েই তারা জবটা পেয়ে গেছেন। উনি যে বুয়েট গ্র্যাজুয়েট, ফার্স্ট ডিগ্রিটা যে বুয়েটের সেটা হয়তো রেকর্ডে নাই, সেখানে আমরা অনেক সময় পয়েন্ট হারাই। আবার রেপুটেশনের মধ্যে আবার আরেকটা জিনিস এসে যাবে যে আপনারা তো মানে ওই যে পড়াশোনা যদি ঠিকভাবে না করে এসে থাকেন, তাহলে কিন্তু সেটা নিয়ে পরে এমপ্লয়ার যারা তাদেরকেও কিন্তু সবসময় কিন্তু রিক্রুট করতে চাইবে না। সেই জায়গাটা একটা কিন্তু ডেটারেন্টের মতো কাজ করবে যে আপনাদের একাডেমিক প্রোগ্রামই ঠিকভাবে অনুসরণ করেন না, তা ওইখানে কিন্তু তখন তো সে আর, এখন যেমন কালেকটিভলি সে আছে, তখন কিন্তু সে অ্যালোন, সেই ক্ষেত্রে কিন্তু তার বাস্তবতাটা ভিন্ন হবে, সেখানে গিয়ে তার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে স্কুলে আফটার গ্র্যাজুয়েশন। তারপরে আপনার যেটা আসে যে আমাদের রিসার্চের দুটো ভাগ আছে, 10% এবং 10% করে, টোটাল 20%। এই রিসার্চগুলোতে টিচাররা যারা পাবলিশ করেন, তো টিচাররা যখন আপনার রিসার্চ করেন এবং পাবলিশ করেন, তারা কিন্তু তাদের স্টুডেন্ট টিম নিয়ে কাজ করেন, এবং আমরা এই রিসার্চের জন্য এখন প্রচুর ইনসেন্টিভ দিচ্ছি। আমাদের বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা কিন্তু আপনার পার পাবলিকেশন একটা ইনসেন্টিভ দিচ্ছি প্রায় 1.5 লক্ষ টাকা করে। এছাড়াও আমরা আন্ডারগ্রেড রিসার্চ ফান্ডিং একটা চালু করেছি, সেখানে কিন্তু আমরা বছরে 50 লক্ষ টাকা করে ফান্ডিং দিচ্ছি। এভাবে বিভিন্ন রকমের পলিসি আমরা নিয়েছি, রিসার্চ এক্সটেনশিপ চালু করেছি, টিচিং এক্সটেনশিপ চালু করেছি। এখন স্টুডেন্ট ক্যাম্পাসে নাই, তাহলে আমার কী দাঁড়াচ্ছে? আমার এই যে রিসার্চের জন্য যে 20% আমি যে স্কোরটা পেতাম, সেখানে কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি, কারণ স্টুডেন্ট নাই মানে কিন্তু আমার টিচার তো আর একা কাজ করতে পারবেন না রিসার্চে, তার কিন্তু গবেষণা শিক্ষার্থী লাগবে, তো সে ক্যাম্পাসে নাই, আমার রিসার্চ হচ্ছে কম।
এই সময়টা কিন্তু তিন মাসে আমি ধরেন অনেকখানি পিছিয়ে যাব রিসার্চে। আমার কথার কথা যদি 30টা পাবলিকেশন হতো, এই 30টা পাবলিকেশন তো পিছিয়ে গেল, রাইট? এই জায়গায় কিন্তু আমরা আবার স্কোর লস করছি। তাতে করে আলটিমেটলি কিন্তু ইফেক্টটা কোথায় আসছে, আমার ওই ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের উপরে এসে যাচ্ছে। আরেকটা আছে যেটাকে আমরা, যেটা আরেকটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক বলে IRN, সেখানেও 10% আছে, 40, 30, 10, 10, 10, এই টোটাল 100%। ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক যেটা, সেটা বেসিক্যালি হলো অ্যাকাডেমিয়া অ্যাকাডেমিয়া কোলাবোরেশন এবং অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশন। ইন্টারন্যাশনাল দেশের মধ্যে তো আছেই, ইন্টারন্যাশনালও আছে। তো সেই ইন্টারন্যাশনাল যে আপনার মেমোরেন্ডামগুলো আমাদের সাইন হয়ে আছে, অলরেডি হয়েছে বিভিন্ন ইন্টারন্যাশনাল বাইরের ইউনিভার্সিটির সাথে, বিভিন্ন বাইরের কোম্পানির সাথে, সেগুলো কিন্তু অলরেডি সাইনড। তাহলে এখন আমার এই সময় কী হওয়া উচিত ছিল, ওগুলো ডেলিভার করার কথা। এই ডেলিভার করার ক্ষেত্রে আমি তো আমার স্টুডেন্টকে সাথে পাচ্ছি না, সবাই হয়তো এখন আর এখানে নাই, কেউ বাড়িতে আছে, কেউ ছুটিতে আছে, কেউ এখানে আছে, মানে একটু তো সবাই ইন এ ডিস অ্যারে। হ্যাঁ, এই অবস্থায় যেহেতু আমি তাকে সবসময় পাচ্ছি না, কাজে আমার ওদেরকে যে ডেলিভার করার কথা, সেই ডেলিভারেবলসের জায়গাগুলোতে কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি। অচল অবস্থা চলমান থাকলে উচ্চশিক্ষা, গবেষণার বাজার কিংবা চাকরির বাজারে পড়বে বিরূপ প্রভাব। নতুন যে এমওইউগুলো আমার সাথে হতো, যারা ভাবছিলেন যে করবেন, কোনো চাইনিজ বডি বা কোনো আপনার ইউরোপিয়ান কোনো বডি, তারা তো চায়, কারণ আমাদের দেশে একটা তো ভালো জিনিস আছে, মেধা আছে, কিন্তু সেই মেধার কিন্তু আপনার মেধার জন্য যে আপনার না মূল্যটা বা কস্টিংটা, সেটা কিন্তু আপনার নট লাইক ইউএসএ। আপনি একই কাজ MIT-র একজন গ্র্যাজুয়েটকে দিয়ে করাতে পারবেন, MIT-র একজন স্টুডেন্টকে দিয়ে করাতে পারবেন, বুয়েটের একজন স্টুডেন্টকে, বুয়েটের একজন গ্র্যাজুয়েটকে দিয়েও করাতে পারবেন। MIT-তে ইউল হ্যাভ টু পে ইন ডলার্স, ইন টার্মস অফ ডলার্স, অ্যান্ড ভেরি হাই অ্যামাউন্ট। আর সেই একই অ্যামাউন্ট কিন্তু, একই কাজ কিন্তু আমাকে দিয়ে করাতে পারবেন, মেবি উইথ এ বেটার আউটপুট, কিন্তু সেখানে কিন্তু আপনার খরচটা কম। সেই জন্য বাইরের কোম্পানিগুলো দেয়ার ইন্টারেস্ট, এখন সেই ইন্টারেস্টের জায়গাগুলোতেও কিন্তু তারা একটা হোঁচট খাচ্ছে যে এরা যেহেতু একটা আনস্টেবল অবস্থায় আছে, এদের সাথে আমার এখন কোনো MOU সাইন করা ঠিক হবে কি না, হলে সেটার আবার ডেলিভারি আমি কবে পাবো, তারা হয়তো আমাদের কাছে না এসে তারা তখন অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে। শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি বন্ধের দাবির সঙ্গে কর্তৃপক্ষ সহমত, তাই আবেগ দিয়ে নয়, বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন বলছেন বুয়েটের উপ উপাচার্য। পূর্ব শর্ত দিয়ে একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করতে পারে বলে আশঙ্কা তার। একটা ব্যাপারে খুব আমি বলবো যে বিবেচনাবোধ যেটাকে বলে, সেটা প্রয়োগ করতে হবে, যে কোনোভাবেই যেন কোথাও কোনো সমান্তরাল প্রশাসন তৈরি করার চেষ্টা না করা হয়। সমান্তরাল প্রশাসন কিন্তু একটা যে কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়। কাজেই প্রতিষ্ঠানের প্রশাসন ব্যবস্থা আছে, এটার একটা কাঠামোগত দিক আছে, অর্ডিন্যান্সগত দিক আছে, লিগাল ফ্রেমওয়ার্ক, প্রশাসনের একটা স্ট্রং লিগাল ফ্রেমওয়ার্ক আছে। এই সময়ে কেউ যেন সুযোগ নিয়ে কোনো সমান্তরাল বা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন আমরা যেটাকে বলি, সেটা যেন গঠন করার কথা চিন্তা না করে। সেটা করলে কিন্তু আমাদের জন্য জিনিসটা খুব কঠিন হয়ে যাবে। দুটো ইস্যু, একটা হচ্ছে আইনি প্রক্রিয়া, আরেকটা হচ্ছে আপনার একাডেমিক কার্যক্রম। আইনি প্রক্রিয়া, কোর্টের আদেশ পাওয়া মাত্র আমরা আইনি প্রক্রিয়া যাব, তারা পক্ষভুক্ত হয়ে তারাও আইনি প্রক্রিয়ায় সামিল হবে, সেটা আমি চাই। কাজে আইনি প্রক্রিয়া চলবে, বিকজ এটা ওই যে বললাম, এটা কতদিন লাগবে আমরা জানি না। পাশাপাশি আমার কিন্তু একাডেমিক কার্যক্রমটা শুরু করে দিতে হবে, এবং আমি মনে করি যে আইনি প্রক্রিয়াটা যেহেতু আমরা পাশাপাশি চলবে, একাডেমিক কার্যক্রমে তাদের শর্তহীনভাবে আসা উচিত, নিঃশর্তভাবে। ওইটাই আমাদের একটা পার্ট, আর এটা আমাদের আরেকটা পার্ট। আর যদি এটা না হয় তাহলে ক্ষতি তো অনেকভাবে, আমি তো মানে যেটা বলেছি আপনাদের, সেশন জটে পড়ে যাবে, আপনার চাকরির বাজার এখানে হারাবে, বিদেশেও তাদের যে অ্যাডমিশনের যে টাইমগুলো আছে, ফল, স্প্রিং ইত্যাদি, সেখানে কিন্তু একটা গণ্ডগোল দেখা দিবে। তো ফল না হয়ে স্প্রিং, স্প্রিং না হলে আবার ফল, এইভাবে যে বিষয়গুলো এসে যাচ্ছে, আমরা যেগুলো অতীতে দেখেছি সেগুলোর তো আমরা বিভিন্ন সময় আমাদের ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটেছে, তো এগুলো আসলে হতে দেওয়াটা ঠিক হবে না। কাজে তাদের দুর্ভোগ কিন্তু বাড়তে থাকবে, এবং অভিভাবকদের যে আপনার উদ্বেগ, উৎকণ্ঠা, সেটা কিন্তু অলরেডি বেড়েছে, এবং তারা অনেকেই ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন যে এটা যত শিগগিরই সম্ভব, কারণ ধরেন ইউনিভার্সিটি গোয়িং একটা ছেলে বা মেয়ে, সে হলে থাকুক বা বাসায় থাকুক, এই বয়সে তো আসলে এরকম বসে থাকার সময় না, সেটা কিন্তু কোনো গার্ডিয়ানই চান না, এবং এটাতে একটা অস্থির, এখনও হয়তো যে হয়তো বেশি দিন হয়নি, এক মাস, সেজন্য ভালোই লাগছে অনেকে, হতে পারে, স্টুডেন্ট লাইফের ফিলিংটা কিন্তু একরকম, মাঝে একটা ঈদে ছুটি গেছে, কাজেই অতটা ইয়ে না, কিন্তু আর একটা এক মাস পরে কিন্তু এই ভাল লাগাটা থাকবে না,
এই বিষয়টা কিন্তু বুঝতে হবে আমাদের শিক্ষার্থীদের এবং বোঝা খুব জরুরি। আমরা কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। ওদের জন্য কিন্তু